মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি পঞ্চদা নিজের কানে শুনেছে রণজিৎ লাহিড়ী ইন্দ্রবাবুকে মেরে ফেলেছে, কিন্তু আমার বিশ্বাস এটা সত্যি নয়। আমি জানি এটা সত্যি নয়। আচ্ছা আপনারা কি ইন্দ্রবাবুর বডি খুঁজে পেয়েছি কিনা জানতে চাইছেন তো? হ্যাঁ পেয়েছি। রণজিৎ লাহিড়ী যখন বেঁচে গেছে এবারও আরো ক্ষিপ্ত থাকবে। আমাদের এই সুযোগেই ওকে ট্র্যাপে ফেলতে হবে। মানে আমি ঠিকই ধরেছি, আমরা ইন্দ্রজিৎ বাবুর বডি খোঁজার চেষ্টা করেছি তন্ন তন্ন করে, কিন্তু কোথাও পাইনি। তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনাই বেশি। আর রণজিৎ লাহিড়ী যদি এটা জানতে পারে তাহলে ওনার বডি খোঁজার চেষ্টা করবে, আর যদি বেঁচে আছে জানতে পারে তাহলে ওনাকে আবার মেরে ফেলার চেষ্টা করবে। আমাদের এটাকেই আটকাতে। কি করব আমরা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি? সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রজিৎ লাহিড়ীর বডি বলে যাকে সবার সামনে আনা হবে সেই বেওয়ারিশ ডেড বডির ব্যবস্থা আমি করব। আপনাদের শুধু একটাই কাজ করতে হবে, আপনারা গোটা পরিবার মিলে একটাই কাজ করবেন, অভিনয় করবেন। অভিনয় করব? হ্যাঁ অভিনয় করবেন। ইন্দ্রজিৎ বাবু যে বেঁচে নেই সেটা রণজিৎ লাহিড়ীকে বিশ্বাস করাতে হবে, একমাত্র তাহলেই ও ইন্দ্রজিৎ বাবুকে খোঁজা বন্ধ করবে। আর সেই সুযোগেই আমরা ইন্দ্রজিৎ লাহিড়ীকে খুঁজে বের করব। করবই। আপনি যে এইভাবে আমার পাশে দাঁড়াবেন, আমি সত্যি কখনো, আমি শুধু সত্যের সঙ্গে আছি, ন্যায়ের সঙ্গে আছি। মিতুল মা, তার মানে তো আমাদের সামনে এবার আরো অনেক বড় লড়াই। ঠিক বলেছো সোহাগ, আমাদের সামনে অনেক বড় লড়াই। আপনি পারবেন তো আমি যা যা বললাম তা করতে? এগুলা লক্ষিন্দরের বাসর করে কাল লাগিনি ঠকানো হয়েছিল, তারপর লক্ষিন্দর মারা যাওয়ার পর এগুলা তাকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেখানে আমার ইন্দ্রবাবু তো বেঁচে আছে। দরকার হলে ইন্দ্রবাবুর জন্য আমি স্বর্গ মর্তপাতা এক করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।